এবার বলবো ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় হলো এক ধরনের জলবায়ুগত বিপর্যয় ক্লাইম্যাটিক ডিজাস্টার হুম এটার ইংরাজি শব্দ সাইক্লোন তোমরা শুনেই থাকবে এটা গ্রিক শব্দ কুকলোমা থেকে এসছে অর্থাৎ সাপের কুণ্ডলি অ্যাকচুয়ালি যেখানে মেঘ একদম কুণ্ডলি আকারে উঁচু হয়ে যায় সেখানেই কিন্তু এরকম ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব দেখা যায় কোনো স্থানে যদি হঠাৎ উষ্ণতা বেড়ে যায় বায়ুর চাপ কমে যায় নিম্নচাপ হয় তখন বায়ুচাপের সমতা রক্ষায় কি হয় তীব্র গতিতে কুণ্ডাল আকারে উচ্চচাপ অঞ্চল থেকে শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যায় তারপরে ঘূর্ণিঝড়ের মতো সেখানে বায়ুপ্রবাহ হয় প্রবল বেগে একে সাইক্লোন বলে সাইক্লোনে কতগুলো ভাগ আছে টর্নেডো এটা সাধারণত মেক্সিকো আর দক্ষিণ পূর্ব আমেরিকা দেখা যায় আর সাইক্লোন ভারত মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া তাছাড়া আজকাল এই যে নিম্নচাপের ফলে বিভিন্ন সাইক্লোনগুলো আসছে তার নামকরণ আলাদা করে হচ্ছে হ্যারিকেন যেমন মেক্সিকো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ওয়েস্ট ইন্ডিজ যেখানে সেখানে দেখা যায় টাইফুন চীন জাপান থাইল্যান্ডে ফিলিপিন দ্বীপপুঞ্জে টাইফু হচ্ছে জাপানে বাগুই ফিলিপিন দ্বীপপুঞ্জ সাইক্লোনের বিভিন্ন অঞ্চলে কী কী নাম সেগুলো বলছি উইলি উইলি অস্ট্রেলিয়াতে ঘূর্ণিঝড়ের ফলে ধ্বংসলীলা সাংঘাতিক হয় মানুষ বা সমস্ত জীবকুল প্রচুর ক্ষতিগ্রস্ত হয় তারা মানে গৃহহীন হয়ে পড়ে সুন্দরবনের ঘটনা তোমরা প্রায়ই দেখতে পাও মানুষ বাস্তুহারা হয় সম্পদের অপূরণীয় ক্ষতি হয় এছাড়া যাতায়াত যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিচ্ছিন্ন হয়ে পড়ে স্থলভাগ জলভাগের আগেই বলেছি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বিঘ্ন হয় বা বিনাশ ঘটে ভারতে মূলত উপকূল অঞ্চলের রাজ্য উড়িষ্যা পশ্চিমবঙ্গ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এই সমস্ত অঞ্চল হচ্ছে ঘূর্ণিঝড় এলাকা ঘূর্ণিঝড় এলাকা প্রবণ মানে কি এই সমস্ত জায়গায় বেশি হয় আয়লা পিলিন হুদুদ এবং রিসেন্টলি ইয়াস এগুলোর নাম তোমরা শুনেছ